Assalamu alaikum and hello everyone, I am Jay Ehasi from Rajshahi Medical College and welcome to Mary Wings. তো সাম্প্রতিক মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার দেওয়ার পর তোমাদের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে যে তোমরা কি মুগদা মেডিকেল কলেজকে চয়েস লিস্টে আগে রাখবা নাকি ময়মনসিংহ মেডিকেল কলেজকে চয়েস লিস্টে আগে রাখবা। আমি যখন তোমাদের মতো 2021 সালে এরকম মেডিকেল ভর্তি পরীক্ষার ফর্ম পূরণ করি আমি নিজেও কিন্তু এই কনফিউশনটা ফেস করেছিলাম যে মুগদাকে আগে রাখবো নাকি ময়মনসিংহকে আগে রাখবো। তো তুমি মুগদাকে আগে রাখবা নাকি ময়মনসিংহকে আগে রাখবা এটা কিন্তু ডিপেন্ড করবে একদম তোমার উপর, ঠিক আছে। তুমি যদি ঢাকার মধ্যে থাকতে চাও তাহলে হচ্ছে মুগদাকে আগে রাখবা, আর তুমি যদি ঢাকার মধ্যে না থাকলে যদি তোমার সমস্যা না হয় তাহলে তুমি এই চারটা মেডিকেল কলেজে যে কোনো একটাকে আগে রাখবা। তো যারা ঢাকা যাদের তোমাদের যাদের বাসা ঢাকাতে এবং ঢাকার আশেপাশে তোমরা চাইলে মুগদা মেডিকেল কলেজকে আগে রাখতে পারো তাহলে তোমরা ঢাকার মধ্যে পড়াশোনা করতে পারবা। অনেকে আসে ঢাকার মধ্যে থাকতে চায় তাদের জন্য মুগদা কে ঢাকার তিনটা মেডিকেলে পড়ে চয়েসটা আগে রাখায় সেও। তো তোমাদের যদি ঢাকার মধ্যে না থাকলে সমস্যা নাই তাহলে অবশ্যই তোমাদের এই চারটা মেডিকেল কলেজের যে কোনো একটা মেডিকেল কলেজকে আমি চুজ করতে বলবো, ঠিক আছে। চারটা মেডিকেল কলেজের যে কোনো একটা মেডিকেল কলেজকে চুজ করবা, কারণ কি ময়মনসিংহ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ প্রত্যেকটা মেডিকেল কলেজে, এই চারটা মেডিকেল কলেজে প্রত্যেকটা মেডিকেল কলেজে কিন্তু সমমানের মেডিকেল কলেজ, যেখানে পড়ালেখার মানও সমান এবং অন্যান্য যে ফ্যাসিলিটিস আছে অলমোস্ট সবগুলো মেডিকেলে এই চারটা মেডিকেলের মধ্যে অলমোস্ট সমান, একই ধরনের ফ্যাসিলিটি তুমি পাবা। তো তো তোমার বাসা যদি রাজশাহী হয় তাহলে তুমি ঢাকার পরে ঢাকার তিনটা মেডিকেল কলেজে পরে চয়েস লিস্টে ময়মনসিংহকে না রেখে একবারে রাজশাহীকে রাখতে পারো। তোমার বাসা যদি চট্টগ্রাম রিজিয়নে হয় তাহলে তুমি ময়মনসিংহকে না রেখে চট্টগ্রামকে চার নম্বর অপশনে রাখতে পারো, চার নম্বর চয়েস লিস্টে রাখতে পারো। তোমার বাসা যদি সিলেট রিজিয়নে বা সিলেটের আশেপাশে হয় তাহলে সিলেটকে চার নম্বরে রাখতে পারো, কারণ কি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তোমার এই বিভাগীয় মেডিকেল কলেজগুলোতে স্টুডেন্টরা চান্স পাওয়ার পর মাইগ্রেশন নিয়ে বাসার পাশে বিভাগীয় মেডিকেল কলেজে চলে আসে। বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেলে চান্স পাওয়ার পরে যেটা দেখা যায় যে তোমার বাসা যদি চট্টগ্রাম হয় তুমি যদি ময়মনসিংহ মেডিকেলে চান্স পাও আলটিমেটলি তুমি মাইগ্রেশন নিয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামে চলে আসবা। তোমার বাসা যদি সিলেট রিজিয়নে হয় তাহলে তুমি যদি ময়মনসিংহে চান্স পাও আলটিমেটলি তুমি কিন্তু মাইগ্রেশন নিয়ে সিলেট রিজিয়ন নিয়ে সিলেটে চলে যাবা। তোমার বাসা যদি রাজশাহী হয় আলটিমেটলি দেখা যায় কি তুমি ময়মনসিংহে চান্স পেলে অ্যাটলাস্ট রাজশাহীতে মাইগ্রেশন নিয়ে চলে আসতেছো। তো মাইগ্রেশন কিন্তু একটা ঝামেলার ব্যাপার, এখানে অনেক হ্যাজলস পোহাইতে হয়, তারপরে টাকা পয়সার একটা ব্যাপার আছে, ডাবল ভর্তি হওয়া লাগে, সো মাইগ্রেশন না অনেক ঝামেলা আছে। সো তুমি যদি মাইগ্রেশনের ঝামেলাকে ফেস করতে না চাও তাহলে ঢাকার চারটা মেডিকেল কলেজ, ঢাকার তিনটা মেডিকেল কলেজের পরে তুমি তোমার এই বাসার পাশের এই চারটা মেডিকেল কলেজের যে কোনো একটাকে চয়েস করবা, ঠিক আছে। আর তুমি যদি ঢাকার মধ্যে থাকতে চাও তাহলে তো অবশ্যই মুগদাকে চয়েস লিস্টে রাখবা। তো পড়ালেখার দিক থেকে কিন্তু তোমার মুগদা মেডিকেলও ভালো করতেছে আর এই চারটা মেডিকেল কলেজ কিন্তু ওয়েল নোন মেডিকেল কলেজ এবং তোমার দেশের সবচেয়ে বড় চারটা মেডিকেল কলেজ, ঢাকার পরে দেশের সবচেয়ে বড় চারটা মেডিকেল কলেজ এই চারটা। সো তোমরা যদি অনেক ওয়েল নোন একটা বড় মেডিকেল কলেজে পড়তে চাও তাহলে এই চারটা মেডিকেল কলেজকে চুজ করতে পারো, অথবা তুমি চাইলে মুগদা মেডিকেল চয়েস করতে পারো। এটা কিন্তু সম্পূর্ণটাই তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কি ঢাকার মধ্যে থাকতে চাও নাকি ঢাকার বাইরে চাও। তোমার যদি ঢাকার বাইরে থাকতে কোনো সমস্যা না হয় তাহলে এই চারটা মেডিকেল কলেজে যে কোনো একটাকে চুজ করা বেটার, আর যদি তুমি ঢাকার মধ্যেই থাকতে চাও তাহলে ঢাকার চারটা মেডিকেল কলেজকে পরপর সিরিয়ালি চয়েস লিস্টে স্থান দিবা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।